এখানে 5,500 মুরগি আছে। এই মুরগিগুলো সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক মুক্ত, এখানে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় না। আপনারা দেখেন অ্যান্টিবায়োটিক না ব্যবহার করাতে এই মুরগিগুলো কত চঞ্চল এবং কত সুন্দর স্বাস্থ্যবান, ডিমগুলো কত সুন্দর। এখানে সম্পূর্ণ ব্যবহার করা হয় আমার নিজস্ব গবেষণালব্ধ দুইটা হার্বাল প্রোডাক্ট, এটা ব্যবহার করাতে মুরগির কখনও কোনো রকম রোগ দ্বারা আক্রান্ত হচ্ছে না এবং তাদের স্বাস্থ্য ভালো পাওয়া যাচ্ছে, ডিমের উৎপাদন বেশি পাওয়া যাচ্ছে, মর্টালিটি থাকতেছে না। যখন প্লেটে ভাঙবেন তখন দেখবেন যে এটা অ্যালবুমিনটা অনেক ঘন, বাইরের অন্য কোনো মুরগি যেখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় সেখানে আপনার অ্যালবুমিনটা ছেড়ে দেয়। অন্য খামারের মুরগির ডিমের সাথে যদি আমাদের খামারের মুরগির ডিমের তুলনা করেন তখন প্রথমে আপনি ভেঙে দেখবেন আমাদের খামারের মুরগির ডিমের সাদা অংশ অনেক ঘন পুরু, আর অন্যান্য খামারের ডিম মুরগির ডিম সেটা দেখবেন সাদা অংশটা একদম পাতলা পানির মতন, যেটা ভাজতে গেলে পরে দেখবেন যে ওটা জমে না। আমার ডাক্তার শামসুল আলম ভাইয়ের সাথে পরামর্শক্রমে আমি হার্বাল ওষুধ ব্যবহার করাতে দেখা যাচ্ছে আমার প্রতি মাসে প্রায় 1,00,000 টাকার ওষুধ সেভ হচ্ছে। অন্য মুরগি অন্য খামারের মুরগি ডিমের তুলনায় এই ডিমগুলো দেখা যাচ্ছে যে মুরগির মধ্যে যে সাদা অংশটা আছে সেটা হচ্ছে জমাট বাঁধা থাকে, এই ডিমেরটা স্বাদও বেশিটা আছে, এই স্বাদটা স্বাভাবিক দেশি মুরগির মতো কিছুটা গন্ধ পাওয়া পাবে না।